হাই, ওয়েলকাম টু বংপি এনপিসি। তো আজকে আবার একটা টিম অ্যানালিসিসের ভিডিও। আজ কিন্তু কথা বলবো এটিকা মোহনবাগান এফসিকে নিয়ে। আর এটিকা মোহনবাগান এফসিকে নিয়ে আমার মনে হয় যে আজকে এই ঠিক আইএসএল শুরু হওয়ার আগের সপ্তাহে নতুন করে খুব বেশি কিছু বলার নেই। তার রিজন এটাই যে যখন এএফসি কাপ চলছিল, এফসি কাপের গ্রুপ স্টেজ এবং নকআউট স্টেজ চলছিল, তখন কিন্তু এটিকে মোহনবাগান এফসির এই স্কোয়াডটাকে নিয়ে আমরা ইন ডিটেলসে ডিসকাশন করেছি। তার বেস্ট ইলেভেন কি হতে পারে সেটাও আমরা জেনে নিয়েছি। কিন্তু তাও যেহেতু আইএসএল শুরু হচ্ছে, এবারে টুর্নামেন্টের অন্যতম সম্ভাব্য চ্যাম্পিয়ন ফেভারিট হিসাবে ধরা হচ্ছে এটিকে মোহনবাগান এফসিকে, তো তাদেরকে নিয়ে তো অনেকটা কথাই বলতে হয়। শুরু করব, কিন্তু তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে যেও। এই সিজনের ডিসকাশন শুরু হওয়ার আগে আমার মনে হয় যে আগের সিজনটা নিয়ে একটু কথা বলা দরকার। আগের সিজনে এই টিমটা অবশ্যই সেকেন্ড পজিশনে শেষ করেছিল গ্রুপ লিগেতে, তারপর নকআউটে গিয়ে সেখানে ফাইনালে গিয়েও রানার্স আপ হিসেবে শেষ করে এবং দুটো জায়গাতেই তাদের বিট করে মুম্বাই সিটি এফসি। কিন্তু আমি এই সিজনে বলবো যে মুম্বাই সিটি এফসির থেকে অনেক বেটার শেপ কিন্তু লাগছে এটিকে মোহনবাগান এফসির টিমকে খাতাই কলমে। বাকিটা তো মাঠ বলবে, মাঠে কীরকম পারফরমেন্স হবে, কিন্তু যতটুকু ধারে ভারে পেন অ্যান্ড পেপারে প্লেয়ারদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিতে কিন্তু এটিকে মোহনবাগান এফসি গতবার মুম্বাই সিটি এফসির থেকে তো অবশ্যই এগিয়ে রয়েছে। ইভেন গতবার এটিকে মোহনবাগান এফসির যে স্কোয়াড ডেপথ ছিল তার থেকেও আমি বলবো এগিয়ে রয়েছে, কিন্তু কোথাও একটা ব্যালেন্সের অভাব রয়েছে। সেই ব্যালেন্সের অভাবটা অবশ্যই একটি প্লেয়ারের জন্য, সেটা হলো সন্দেশ জিঙ্গান। সন্দেশ জিঙ্গান চলে যাওয়ার পর আমি বলবো যে ডিফেন্সে কোথাও একটা ব্যালেন্সের অভাব দেখা গেছে, সেটা অবশ্যই পরে ইন ডিটেলসে ডিসকাস করবো। কিন্তু গত সিজন থেকে এই সিজনে প্রচুর চেঞ্জেস এসেছে। সেখানে অরিন্দম ভট্টাচার্য, তার সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে, সালাম রঞ্জন সিং থেকে শুরু করে জাবি জাস্টিন থেকে শুরু করে এডু গার্সিয়া, এরকম প্রচুর প্লেয়ার যারা দীর্ঘ সময় ধরে এই টিমটার সাথে ছিলেন, তাদের সাথে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে। তার পাশাপাশি হাবি হার্নান্ডেজ, তার সাথে কিন্তু কন্ট্রাক্ট রিনিউ করা হয়নি, চলে গেছে ওড়িশা এফসিতে। জায়েস রানের সাথে কোনো রকম কন্ট্রাক্ট রিনিউ হয়নি, চলে গেছে বেঙ্গালুরু এফসিতে। এরকম আরও বেশ কিছু নির্ভরযোগ্য প্লেয়ার তারা কিন্তু এই সিজনে টিমে নেই। আর লাস্ট যেটা হয়েছে সেটা হলো প্রণয় হালদারকেও কিন্তু লোনে জামশেদপুর এফসিতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু অপরপক্ষে একটা জিনিস দেখতে হবে যে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার কিন্তু এই টিমটাতে ঢুকেছে। যেমন অবশ্যই আমি বলবো অমরিন্দর সিং এর কথা, আমি লিস্টন ক্লসের কথা বলবো, আমি স্পেশালি বলবো দীপক টাংরির কথা, ওয়ান অফ দ্য বেস্ট এবারে একটা ডোমেস্টিক সাইনিং এটিকে মোহনবাগানে। আর বিদেশি যে দুজন সাইন হয়েছে সেই দুজন তো অন্যতম সেরা সাইনিং হয়েছে, তার মধ্যে অবশ্যই জনি কাউকো যে অভিজ্ঞতা নিয়ে ইন্ডিয়াতে আসছে আইএসএলে, তাকে আমরা দেখবো। এফসি কাপের একটা ম্যাচ দেখেছিলাম, তার টাচ বল ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো লেগেছিল, কিন্তু আইএসএলে তাকে এখনও দেখা বাকি রয়েছে। ইন্ডিয়ান ক্লাইমেটে তিনি কেমন পারফরমেন্স করেন সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। আর যে সাইনিংটা এটিকে মোহনবাগান সমর্থকদের কোথাও মারাত্মক একটা আশার আলো দিয়েছে এই সিজনে যে কিছু একটা হতে পারে, কিছু একটা হতে চলেছে আগামী দিনে, সেটা হলো মুম্বাই সিটি এফসি থেকে একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা হুগো মোমো। এবং হুগো মোমোর কিন্তু যতটুকু আমরা এফসি কাপের ম্যাচ দেখেছি সেখানে তাকে মনে হয়েছে যে টিমের সাথে তিনি খুব ভালোভাবে মানিয়ে গেছেন। এবং হুগো মোমো তার সাথে রয় কৃষ্ণ, মনবীর সিং, এদের জুটিটা যদি ক্লিক করে যায় তাহলে বুঝতে পারছো যে গোলের কিন্তু বন্যা চলতে থাকবে এটিকে মোহনবাগান এফসিতে। আর এরপর অবশ্যই প্রত্যেকটা পজিশন ওয়াইজ একটু ইন ডিটেলসে ডিসকাস করে নেবো, যেখানে প্রথমেই বলতে হয় যে গোলকিপিং সেকশনের কথা। আমার মনে হয় যে এখানে সন্দেহ থাকার কোনো জায়গা নেই, যে প্লেয়ারটি ম্যাক্সিমাম ম্যাচ খেলতে চলেছেন বা হয়তো সমস্ত ম্যাচ, মানে দুটো টিম তো আমাদের এখানে আইএসএল এর ম্যাক্সিমাম 23টা করে ম্যাচ খেলে যারা ফাইনাল অবধি যায়। তো যদি ধরে নিই যে এটিকে মোহনবাগান এফসি ফাইনাল অবধি যাচ্ছে, তাহলে সেই 23টা ম্যাচেই কিন্তু আমরা অমরিন্দর সিংকেই দেখতে পাবো, কারণ এটা হাবাসের একটা স্টাইল। তিনি যে গোলকিপারের উপর ভরসা রাখেন বা যে গোলকিপারকে তিনি ইউজ করেন তাকে কিন্তু থ্রু আউট গোটা সিজনে তিনি ইউজ করেন। এর আগে আমরা দেখেছি অরিন্দম ভট্টাচার্যকে তিনি কন্টিনিউয়াসলি ইউজ করেছেন, এবং এই ক্ষেত্রেও আমরা হয়তো দেখবো যে এই সিজনে অমরিন্দর সিংকে ম্যাক্সিমাম ম্যাচে তিনি ইউজ করবেন। সেই ক্ষেত্রে অভিলাষ পাল বা আর্স শেখ, তাদের কিন্তু খুব একটা আমি বলবো যে সুযোগ আসবে বলে অন্তত মনে হয় না। বাকিটা ডিপেন্ড করবে যে অমরিন্দর সিং ঠিক কিরকম পারফরমেন্স ডেলিভার করছে তার উপরে। যদি কোনোভাবে পারফরমেন্স তার ডাউন হয়, যদি তাকে অফ কালার লাগে, তাহলে হয়তো হাবাস ভেবে দেখবেন যে সেই ক্ষেত্রে অভিলাষকে বা আর্সকে ইউজ করা যায় কি না। কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রে অবশ্যই অমরিন্দর কিন্তু একদম ক্লিয়ার ফেভারিট হয়ে টিমের মধ্যে থাকবে। ডিফেন্সের দিকে যদি তাকানো যায়, আমি এখানেই যেটা আগে বললাম যে কোথাও একটা ব্যালেন্সের অভাব হয়েছে, যেটা গত সিজনে ব্যালেন্সটা ছিল, এবং গত সিজনে ব্যালেন্স থাকার পরেও কিন্তু আলটিমেট দুটো জায়গাতে এটিকে মোহনবাগান এফসি তাদের যে টার্গেটটা, যে গোলটা, সেটাতে কিন্তু রিচ করতে পারেনি। মানে অবশ্যই লিগের যে স্টেজ, গ্রুপ স্টেজ, সেখানে টপ হওয়া, যার ফলে এফসি চ্যাম্পিয়ন্স লিগের স্লটটা পাওয়া যেত, এবং অবশ্যই আইএসএল এ চ্যাম্পিয়ন হওয়া, দুটোই কিন্তু হয়নি।
সেই সেই যে ডিফেন্সের জায়গাটা সেখান থেকে কিন্তু এই সিজনে উল্লেখযোগ্যভাবে যে দুটো নাম মিসিং, মানে দুজনেই সেন্টার ব্যাক, তারা হলো অবশ্যই বলবো সন্দেশ ঝিঙ্গানের কথা। সন্দেশ ঝিঙ্গান ব্যাপারটা অনেক বেশি এফেক্টিভ, মোর দ্যান সালামরঞ্জন সিং। সালামরঞ্জন সিংকে সেভাবে ইউজ করাই হয়নি, খুবই কম সময়ের জন্য একটা বা দুটো ম্যাচ বোধহয় ইউজড হয়েছিলেন তিনি। তো মেন যে বিষয়টা সেটা হলো সন্দেশ ঝিঙ্গানের না থাকা, এবং সন্দেশ ঝিঙ্গানের না থাকার ফলে কিন্তু ডিফেন্সে একটা প্রেশার থাকবে, যে প্রেশারটা সন্দেশ ঝিঙ্গান বা তিরি দুজনে অল্টারনেট করে নিতেন সেই প্রেশারটাকে, এবং যার ফলে অরিন্দম অবধি খুব একটা বেশি কিন্তু অপোনেন্ট যারা স্ট্রাইকার তাদের প্রেশারটা গিয়ে পৌঁছয়নি। তো আমার মনে হয় সেই জায়গাটা কোথাও একটু হলেও ভোগাতে পারে ডিফেন্সকে, কারণ এই ক্ষেত্রে টিমে এই মুহূর্তে মাত্র দুজন রেজিস্টার্ড সেন্টার ব্যাক, মানে দুজন একদম সেন্টার ব্যাকই যাকে বলে তারা রয়েছে। স্টপ গ্যাপ সেন্টার ব্যাক অনেকেই রয়েছে, যেমন প্রীতম কোটাল গত দুটো সিজনে অলমোস্ট সেন্টার ব্যাক হয়ে গেছে, শুভাশিস বোসকে সেন্টার ব্যাকে খেলানো যেতে পারে, দীপক টাংরি একটা অপশন অবশ্যই, কারণ দীপক টাংরির আমরা যেটা এএফসি কাপে ওকে দেখেছি হাওয়াজ রেডক ইউজ করেছেন সেটা একটা ব্লকারের রোল দিয়েছেন, আমার মনে হয় যে সেই রোলটাও কিন্তু অন্যতম একটা ইম্পর্টেন্ট রোল। তো এখানে দুজন মাত্র সেন্টার ব্যাক, সুমিত রাঠি এবং অবশ্যই কিরি। রাইট ব্যাকের যে অপশনটা সেখানে তিনজন প্লেয়ার রয়েছে আমরা জানি, প্রীতম কোটাল, প্রবীর দাস এবং আশুতোষ মেহতা। এই যে পাঁচজনের পাঁচজন প্লেয়ার, এই পাঁচজনকে অ্যান্থনি লোপেজ হাবাস কিভাবে ইউজ করেন সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকব, কারণ লেফট ব্যাকে তার হাতে কিন্তু একটামাত্র প্লেয়ার, সেটা হলো শুভাশিস বোস। হ্যাঁ অবশ্যই মাইকেল সুসাইরাজ রয়েছে, কিন্তু আমরা জানি সুসাইরাজ কিন্তু আদতে লেফট উইঙ্গার। তো সুসাইরাজের সেই অ্যাটাকিং কোয়ালিটিটাকে যদি এই সিজনে বেশি করে দেখেন, কারণ সুসাইরাজ একটা বড় ইঞ্জুরি সেরে বেরিয়ে আসছে, তার ডিফেন্সিভ কোয়ালিটি এই মুহূর্তে ঠিক কতটা ভালো রয়েছে বা তার যে ফিজিক্যাল ফিটনেস সেটা ঠিক কোন লেভেলে রয়েছে সেটা না জেনে আমরা এই মুহূর্তে বলতে পারবো না যে সুসাইরাজ কিন্তু শুভাশিস বোসের একটা ব্যাকআপ হিসেবে থাকবে। সুসাইরাজ স্টিল আমি বলবো লেফট উইং এর জায়গাতে ঠিক আছে, কারণ ডিফেন্সিভ রোলে কিন্তু অনেক বেশি ফিজিক্যালি ফিট হতে হবে। তো সেটা সুসাইরাজ কতটা রয়েছে এখনো জানি না, ম্যাচ না দেখলে বলতে পারবো না, কারণ একটা বছর সে কিন্তু ম্যাচ কন্ডিশনের মধ্যে নেই। এএফসি কাপে পরিবর্তন হিসেবে তাকে নামতে দেখেছি, কিন্তু সেটাও খুব একটা যে এফেক্টিভ কিছু হয়েছে টিমের জন্য সেটা বলা যাবে না। তাই লেফট ব্যাকে অপশন কম, লেফট ব্যাকে জাস্ট একটা অপশন রয়েছে, অফিসিয়ালি একটা অপশন রয়েছে, কিন্তু রাইট ব্যাকে তিনটা অপশন রয়েছে। এর সাথে বলে রাখা ভালো যে প্রবীর দাস, প্রবীর দাসের রোলটা ঠিক কী হবে, কারণ প্রবীর দাসকে অলমোস্ট রাইট ব্যাক বা সাইড ব্যাকের থেকে প্রবীর দাসকে কিন্তু গত দুটো সিজনে অ্যান্থনি লোপেজ হাবাস কমপ্লিট একজন অ্যাটাকার করে দিয়েছেন, কখনো রাইট মিডফিল্ড বা কখনো রাইট উইং অবধি সে খেলেছে। তো সেই প্রবীর দাসের দিকে আমরা তাকিয়ে থাকবো যে তাকে অ্যাকচুয়ালি কী রোলে ইউজ করা হবে। আশুতোষ মেহতাকে নিয়ে আসা হয়েছে এই সিজনে, তার ফিজিকটা দারুণ, তাকে কীভাবে ইউজ করবেন কোচ সেটাও একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। তো এটা গেল ডিফেন্সিভ লাইন। এরপর যদি মিডফিল্ডে আসি, তাহলে মিডফিল্ডে প্রথম যে প্লেয়ারটার নাম বলতে হয় সেটা হলো কার্ল ম্যাথিউ। এবার কার্ল ম্যাথিউকেও কিন্তু সেন্টার ব্যাক হিসাবে ইউজ করতে পারেন অ্যান্থনি লোপেজ হাবাস। সেই ক্ষেত্রে যদি দুজন বিদেশি সেন্টার ব্যাকের দিকে তিনি যান, তাহলে মাঝমাঠে জনি কাউকোকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু আমি বলবো যে পার্সোনালি জনি কাউকো যে নামটা দিতেও আমি নাম নেব, তার যতটুকু খেলা আমরা এফসি কাপে দেখেছি আমার মনে হয় যে এই প্লেয়ারটাকে ইউজ করাটা কিন্তু দরকার। এবং তার পাশাপাশি অবশ্যই ওই সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড রোল যাই বলো সেখানে কিন্তু লেনি রয়েছে, আর কমপ্লিট যদি ডিফেন্সিভ মিডফিল্ডের কথা বলতে হয় তাহলে কিন্তু আমি বলবো যে এই ক্ষেত্রে দীপক টাংরি অনেক বেশি এগিয়ে থাকবে। অল্টারনেট প্লেয়ার হিসেবে শেখ সাহিল রয়েছে বা রিকি স্যাবং রয়েছে, অ্যাটাকিং অপশনটাতে অভিষেক সূর্যবংশী রয়েছে বা কিয়ান নাসিরি রয়েছে, কিন্তু স্টিল তারা এখনও অবধি কিন্তু সেই লেভেলটাতে নিজেদেরকে নিয়ে যেতে পারেনি যেখানে তারা কোথাও কনসিডার হবে যে তারা ম্যাক্সিমাম ম্যাচে ইউজ হবে বা ম্যাক্সিমাম গেম টাইম তারা পাবে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে মাঝমাঠে ইন্ডিয়ান যে সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড সেখানে কিন্তু হাতে অপশন অনেক কম। আর বিদেশি দুজনের কথা বললাম, জনি কাউকো এবং কার্ল ম্যাথিউ, দুজনের মধ্যে কিন্তু সহজাত ক্ষমতা রয়েছে, অ্যাটাকে উঠে গিয়ে হেল্প করতে পারে, ডিফেন্সে নেমে আসতে পারে। কার্ল ম্যাথিউ তো এক্সট্রা আরও রয়েছে, তিনি লেফট ব্যাক সেন্টার ব্যাক বিভিন্ন পজিশনে তিনি খেলতে পারেন, কারণ মাদারওয়েল এফসিতে তিনি লেফট ব্যাক বা সেন্টার ব্যাকেই কিন্তু খেলেছিলেন। মানে আমি পাস্ট চেক করছিলাম যে কার্ল ম্যাথিউর কিন্তু একদম কেরিয়ারের শুরু, সেই কেরিয়ারের শুরু কিন্তু লেফট ব্যাক এবং পরবর্তীকালে সেন্টার ব্যাক দিয়েই, পরে আস্তে আস্তে তিনি ডিফেন্সিভ মিডফিল্ড এবং অবশ্যই ওকেশনাল সেন্টার ব্যাকে পরিণত হয়ে যান। আর অ্যাটাকিং মিডফিল্ডারে যেই প্লেয়ারের কথা বলতেই হয়, মানে যেই প্লেয়ারের দিকে এটিকে মোহনবাগান এফসির সমস্ত সমর্থক তাকিয়ে থাকবেন সেটা হলো হুগো পুমু। কারণ মাঠের যে খেলা তৈরি করা,
বল ডিস্ট্রিবিউট করা, রয় কৃষ্ণা, মনবীর সিং বা যদি লিস্টন কোলাসও থাকে, তাদেরকে বল বাড়ানোর যে দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু থাকবে একদম এই হুগো গোমোর হাতে। কারণ তিনি যেমন বল ডিস্ট্রিবিউট করতে পারেন, তিনি অ্যাসিস্ট করতে পারেন, তিনি নিজে গোল করতে পারেন, একটা দারুণ স্কিলফুল প্লেয়ার এবং কমপ্লিট ফুটবলার যাকে আমরা বলি। এর পাশাপাশি অবশ্যই বলতে হয় যে উল্লেখযোগ্যভাবে যে নামটা সেটা হলো মনবীর সিং। মনবীর সিংকেও কিন্তু গত সিজন থেকে আমরা একটা জিনিস দেখেছি যে কখনো সখনো তাকে হাবাস কিন্তু ডিফেন্সিভ রোল দিয়েছেন। মানে একটা ম্যাচ আমার এরকম মনে পড়ছে যে রাইট মিডফিল্ডে মনবীর সিংকে ইউজ করা হয়েছে, সেখানে অ্যাটাক কম, অনেক বেশি তাকে ডিফেন্সিভ রোলও প্লে করতে হয়েছে। বা পাশাপাশি আমি বলবো যে লিস্টন কোলাসোর কথা, তাকেও আমরা এফসি কাপে দেখেছি লেফট মিডফিল্ডে খেলতে, সেখানে তার অ্যাটাকিং কোয়ালিটিটা যেমন ইউজ হয়েছে, তার পাশাপাশি তার ডিফেন্সিভ কোয়ালিটি ইউজ হয়েছে। বা বাঁ দিকটাতে কিন্তু মাইকেল সুসাইরাজও রয়েছে, আর সামনে যে দুজন প্লেয়ার, স্পেশালি যে দুজন প্লেয়ার রয়েছে যাদের দিকেও এটিকে মোহনবাগানের সাপোর্টাররা তাকিয়ে থাকবে, তার মধ্যে একজন তো অবশ্যই টিমের স্টার, টিমের ক্যাপ্টেন রয় কৃষ্ণা। তার দিকে তো নিশ্চিতভাবেই শুধুমাত্র এটিকে মোহনবাগান সাপোর্টাররা না, তার পাশাপাশি আমার মনে হয় যে সারা ভারতে যারা আইএসএল ফলো করে, ইন্ডিয়ান ফুটবলে যারা ফ্যান রয়েছে, তারা কিন্তু এই প্লেয়ারটার দিকে তাকিয়ে থাকবে। কারণ অপোনেন্টও দেখবে যে এই রয় কৃষ্ণা ম্যাচ ডেটা থেকে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে। কারণ রয় কৃষ্ণার মধ্যেও কিন্তু আমি বলেছি যে কোয়ালিটি রয়েছে, যে গোল করতে পারে, গোল করাতে পারে, গোল কন্ট্রিবিউশনটা কিন্তু গত সিজনে রয় কৃষ্ণা সবচেয়ে বেশি ছিল। আর তার পাশাপাশি অবশ্যই রয়েছে ডেভিড উইলিয়ামস, কিন্তু ডেভিড উইলিয়ামস কতটা চান্স পাবে বা তাকে ঠিক কতটা ইউজ করা হবে সেই নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে। তো এটাই মোটামুটি টিম এই সিজনে এটিকে মোহনবাগানের। এবার দেখা যাক যে এই টিমটা কতটা ভালোভাবে ক্লিক করতে পারে, আর আগামী দিনে অবশ্যই ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের বেস্ট ইলেভেন কী হতে পারে বা পসিবল লাইন আপ কী হতে পারে সেই নিয়ে তো অবশ্যই ভিডিও আসবে। এই ভিডিওটা এই অবধি, এর বেশি খুব ইন ডিটেলস তো ডিসকাস করার নেই, কারণ এর আগে আমরা অনেক অনেকবার এটিকে মোহনবাগান এফসিকে নিয়ে ডিসকাস করেছি, ডিটেলসে ডিসকাস করেছি। তো আগামী দিনে যখন পসিবল লাইন আপটা আসবে তখন মনে হয় আরও পজিশন ওয়াইজ আমরা আরও নিখুঁতভাবে ডিসকাস করতে পারবো। তো এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।